লক্ষাধিক টাকার গাঁজা সহ নদিয়া নবদ্বীপ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কোলের ডাঙ্গা এলাকায় উত্তম ঘোষ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার রাতে পুলিশ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড় থেকেই তাকে গ্রেপ্তার করে। জিতের কাছ থেকে 22 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এছাড়াও একটি নম্বরবিহীন চার চাকা গাড়ি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হয়। আমি চায়ের দোকান আর দুধের ব্যবসা এগুলো তো আমি জানি না স্যার কি আছে, আমাকে ধরে নিয়েছে চায়ের দোকান থেকে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। লক্ষাধিক টাকার গাঁজা সহ নদিয়া নবদ্বীপ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কোলের ডাঙ্গা এলাকায় উত্তম ঘোষ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার রাতে পুলিশ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড় থেকেই তাকে গ্রেপ্তার করে। জিতের কাছ থেকে 22 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এছাড়াও একটি নম্বরবিহীন চার চাকা গাড়ি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হয়। আমি চায়ের দোকান আর দুধের ব্যবসা এগুলো তো আমি জানি না স্যার কি আছে, আমাকে ধরে নিয়েছে চায়ের দোকান থেকে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। লক্ষাধিক টাকার গাঁজা সহ নদিয়া নবদ্বীপ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কোলের ডাঙ্গা এলাকায় উত্তম ঘোষ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার রাতে পুলিশ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড় থেকেই তাকে গ্রেপ্তার করে। জিতের কাছ থেকে 22 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এছাড়াও একটি নম্বরবিহীন চার চাকা গাড়ি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হয়। আমি চায়ের দোকান আর দুধের ব্যবসা এগুলো তো আমি জানি না স্যার কি আছে, আমাকে ধরে নিয়েছে চায়ের দোকান থেকে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।